أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি শপথ করি কিয়ামত দিবসে আরো শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? পরন্তু আমি তার অঙ্গুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। বরং মানুষ তার ভবিষ্যৎ জীবনেও ধৃষ্টতা করতে চায়। সে প্রশ্ন করে, কিয়ামত দিবস কবে? যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে, সেই দিন মানুষ বলবে, পলায়নের জায়গা কোথায়? না, কোথাও আশ্রয়স্থল নেই। আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে। সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে। বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুষ্মান। যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে, তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহি আবৃত্তি করবেন না। এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব। কখনো না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো। সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে, আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে। তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙা আচরণ করা হবে। কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে, এবং বলা হবে কে ঝাড়বে, এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে। সেদিন আপনার পালনকর্তার নিকট সবকিছু নিত হবে। সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি, পরন্তু মিথ্যা আরোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে। অতঃপর সে দম্ভ ভরে পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছে। তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। অতঃপর তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে?
সে কি স্খলিত বীর্য ছিল না? অতপর সে ছিল রক্তপিণ্ড, অতপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। অতপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল, নর ও নারী। তবু কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?